अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल रीगल कुजीन। आज के आमी आपनादेर खुबी अल्प उपकरण दिए एवं सहजे तैरी करे देखाबो सुजीर मजादार एकटी पिठा। अनेके एटीके सुजीर बिस्किटो बोले थाकेन आर एटी बयामे भरे बेश किछु दिन खावा जाए। तो चलुन सुजीर पिठाटी आमी किभाबे तैरी करबो सेटी आपनादेर देखिए दिई। प्रथमे एकटी बोले दुइटी डिम भेंगे निच्छि, आपनारा चाइले कम बेशी करे निते पारेन। এবার এর ভিতর মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দেব। চায়ের কাপে মাপলে কিন্তু বেশি দিতে হবে। আমি ধীরে ধীরে চিনি দিয়ে ডিমগুলি ফেটাতে থাকব। আপনারা আপনাদের স্বাদমতো এখানে চিনি ব্যবহার করতে পারেন। চিনি গলে না যাওয়া পর্যন্ত মিক্স করে যেতে হবে। বাকি চিনিগুলিও দিয়ে দিচ্ছি। এখানে স্বাদটিকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার এর ভিতর তিন কাপ সুজি দিব। মেজারমেন্ট কাপের তিন কাপ সুজি ধীরে ধীরে অ্যাড করব এবং দেখে নিব কতটা লাগবে। একটি ডো এর মতো তৈরি করতে হবে। চায়ের কাপে মেপে যদি সুজি ইউজ করেন তো একটু বেশি দিতে হবে, তবে এই ডো তৈরি করতে এক একজনের আলাদা আলাদা পরিমাণ সুজি লাগতে পারে। এর ভিতর আমি 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এতে ভিতরটা অনেকদিন পর্যন্ত নরম থাকবে। আবারও মিক্স করে নিচ্ছি। দেখুন বেশি শক্ত না, নরম একটি ডো তৈরি হয়েছে। এবার আমি এগুলিকে বিভিন্ন শেপ দিয়ে নেব। এরকম কিছু কাটার দিয়ে আমি ফুল, স্টার, হার্ট, গোল করে বিভিন্ন শেপ দিয়ে নিচ্ছি। স্টার শেপটি সব থেকে সুন্দর হয়েছে। ভাজার পরও এটি সুন্দর বোঝা যাচ্ছে। এটি কিন্তু বেশিক্ষণ এমন করে রাখা যাবে না, তেল গরম করতে দিয়ে বানাতে হবে আর ভাজতে হবে। এবার আমি ভাজতে চলে যাব। আমি এগুলি তেলে ছেড়ে দিচ্ছি। আঁচ মিডিয়াম দিয়ে ভাজতে হবে, বেশি গরম তেলে ভাজা যাবে না। বেশি গরম তেলে ভাজলে উপরটা বেশি কালার এসে যাবে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে, তাই আমি মিডিয়াম হিটেই ভাজছি। তাছাড়া এগুলি ভাজতে যে অনেক সময় লাগে তাও না। এই দুটি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার একটি হার্ট শেপের পিঠা আমি দিয়ে দিচ্ছি। এগুলিও এমন গোল্ডেন ব্রাউন কালার হলে আমি তুলে নেব। আপনারা এটি বাসায় তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন ও বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন। এতে আমি নতুন ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছেই নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।